আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌমিস ডেলিকেসি। আজ আপনাদেরকে করে দেখাবো নরম তুলতুলে রসালো মুগপাকন পিঠা। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 500 গ্রাম মুগ ডাল হালকা তেলে নিয়ে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটা সিদ্ধ করব। ডাল সিদ্ধ করার জন্য আমি একটি পাতিলে 3 লিটার পরিমাণ পানি নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি, 2-3 টুকরা দারচিনি, 4টি এলাচ, কিছু লং। এখন আমি ভেজানো ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। পিঠার কালারটা সুন্দর হওয়ার জন্য আমি এখানে একটু জর্দার রং ব্যবহার করব। আমি 1 চা চামচ পরিমাণ জর্দার রং একটু পানিতে গুলে নিয়েছি। এটা আমি আস্তে আস্তে ঢালবো। আমি যেরকম রং চাই সেরকম হওয়ার পর আর রং ব্যবহার করব না। আমি দিয়ে দিচ্ছি রংটা। আপনারা চাইলে রং দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। পুরো রংটাই লাগবে। ডালটা ফুটে উঠার পর আমি আঁচটা মিডিয়াম করে দিব, তারপর ঢেকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। প্রায় 1.5 ঘন্টা পর ফিরে এলাম। ডালটা সিদ্ধ হয়েছে, কিন্তু পিঠার জন্য যেরকম সিদ্ধ হওয়া প্রয়োজন সেরকম হয়নি। আমি আরও কিছুক্ষণ কম আঁচে ঢেকে ডালটাকে সিদ্ধ করব। দেখুন, ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে থাকা গরম মশলাগুলো তুলে নিব। আমি 500 গ্রাম ডাল নিয়েছিলাম, এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ চালের গুঁড়া। এটা আতপ চালের গুঁড়া এবং শুকনো গুঁড়া। আমরা এখন এটাকে ঢেকে 20 মিনিট রান্না করব মিডিয়াম আঁচে। ফিরে এলাম 20 মিনিট পর। আমি এখন নেড়ে কাই করে নিচ্ছি। এখানে চালের গুঁড়া এবং ডালের পরিমাণ বেশি ছিল বলে আমি 20 মিনিট সময় নিয়েছি। যদি চাল এবং ডালের পরিমাণ আরও কম থাকে তাহলে আরও কম সময় লাগবে। কাইটা করার সময় আঁচটা একটু সামান্য বাড়িয়ে দিতে হবে। ডাল এবং চালের গুঁড়া মিলে কাইটা আমি করে নিয়েছি। এখন একদম আঁচ কমিয়ে দিব। আঁচ কমিয়ে দিয়ে আমি আরও 10 মিনিট এটা ঢেকে রাখবো ভালোমতো সিদ্ধ হওয়ার জন্য। যদি কাইটা ভালোমতো সিদ্ধ না হয় পিঠা ভালো হবে না। 10 মিনিট হয়ে গিয়েছে, কাইটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি অপেক্ষা করব চুলাটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য। কাইটা যখন পুরোপুরি ঠান্ডা হবে না, কুসুম কুসুম গরম থাকবে, তখন আমি এটাকে ময়ান করে নিব। কাইটা আমি পাতিল থেকে থালাতে ঢেলে নিয়েছি। এখন এটা কুসুম কুসুম গরম আছে। এখন আমি এটাকে ময়ান করব। ময়ান করে একটু দলা দলা যে আছে এটা যখন মিশে যাবে, তখন আমি এর মধ্যে ফেটে নিয়ে 2টা ডিম মিশাব আর 2 টেবিল চামচ পরিমাণ ঘিও দিব। এখন আমি কাইটাকে আরেকটু মেখে নিচ্ছি। কাইটা আমি ময়ান করে নিয়েছি। এখন 2টা ডিম ফেটে নিচ্ছি, এখান থেকে পরিমাণ মতো মিশাবো। আমি একসাথে পুরো ডিমটা দিয়ে দিব না, যতখানি মনে হয় দরকার ততখানি মিশাবো।
সাথে সাথে একটু একটু করে ঘিও দিয়ে দিব। সাথে অবশিষ্ট ঘিটাও দিয়ে দিচ্ছি। এই ময়ানটার মধ্যে অবশ্যই আপনারা ঘি ব্যবহার করবেন, তেল ব্যবহার করবেন না। ঘি ব্যবহার করলে ডিমের যে একটা গন্ধ আছে সেটা লাগবে না, আবার পিঠাটা খেতেও খুব ভালো হবে। এই ময়ানটা খুব ভালোভাবে করতে হবে, না হয় পিঠাটা নরম হবে না। কাইগুলোকে আমি খুব ভালো করে মথে দুই ভাগ করে নিয়েছি, এখন এগুলো দিয়ে পিঠা তৈরি করব। আর এই পিঠা তৈরি করব আমি সাঁচের মাধ্যমে। আমি এরকম দুটো সাঁচ নিয়েছি, এই সাঁচে আমি একটু ঘি মেখে নিব। দুইটা সাঁচেই ভালো করে ঘি মাখাতে হবে, না হয় আমি যখন পিঠা এর মধ্যে বানাবো পিঠা বের হবে না। পিঠা বানানোর জন্য কাইগুলোকে আমি সমান ভাগে ভাগ করে নিয়েছি, এখন সাঁচে ফেলে পিঠা তৈরি করব। এই সাঁচে আমি আগে থেকেই ঘি মেখে রেখেছি, এক ভাগ কাই নিয়ে একটা সাঁচের উপরে রাখলাম, এখন আরেকটা দিয়ে চাপ দিয়ে পিঠা তৈরি করব। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আরেকটা পিঠা দেখাচ্ছি, ভালো করে ঘি মেখে নেবেন সাঁচে, না হয় পিঠা আটকে যাবে। সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, এখানে মোট 56টি পিঠা হয়েছে। দেখুন পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগছে, এখন এগুলো ভেজে নেওয়ার পালা। পিঠা ভাজার জন্য একটি কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হলে আমি পিঠা ভাজব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তেলে পিঠা সাবধানে দিতে হবে। পিঠা ভাজার সময় শুরুতে চড়া আঁচ থাকবে, যখন উপরের আবরণটা একটু শক্ত হবে তখন আমরা আঁচটা একটু কমিয়ে দিব। যদি শুরুতে কম আঁচ থাকে তেলের ভিতরে পিঠাগুলো ভেঙে যেতে পারে। পিঠা ভাজার সময় এক পিঠ যখন একটু শক্ত হবে তখন আমরা উল্টে দিব এটাকে, এর আগে যদি নাড়াচাড়া করি তাহলে পিঠা ভেঙে যাবে। তো পিঠাগুলো এক পিঠ শক্ত হয়ে গিয়েছে, আমি এখন উল্টে দিচ্ছি, আর এখন আমি আঁচটাও কমিয়ে দিব। মিডিয়াম আঁচে এখন আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যেহেতু আমরা পাতলা শিরায় এই পিঠাটা দিব, এজন্য পিঠাটা ব্রাউন করে ভাজতে হবে, কারণ পাতলা শিরায় পিঠা দেওয়ার পরে রঙটা আরও হালকা হয়ে যায়। পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এগুলো তুলে নিচ্ছি। প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে এই পিঠাগুলো ভাজা হতে। পিঠাগুলো আমি প্রথমে চড়া আঁচে ভেজেছি, তারপরে মিডিয়াম করে দিয়েছিলাম, সর্বশেষে আরও কম করে আঁচ করে দিয়েছি। পিঠাগুলো যখন হয়ে যায় তখন দেখেন তেলের বুদবুদগুলো কিন্তু কমে গিয়েছে। আমি আরও এক বেচ পিঠা তেলে দিয়ে দিচ্ছি, এইভাবে সবগুলো পিঠাই আমি ভেজে নিব। এখন আমি পিঠার জন্য শিরা তৈরি করে নিচ্ছি, আর এই জন্য পাতিলে নিয়ে নিয়েছি 1.5 লিটার পরিমাণ পানি, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ চিনি, সাথে 5-6টি এলাচ। এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি। এই পিঠা শিরাটা পাতলা হবে, ঘন শিরা হবে না, আর কুসুম গরম শিরার মধ্যে আমি পিঠাগুলো দিব। চিনিটা গলে গিয়ে যখন 3-4টা বলক উঠবে তখন আমি এই শিরাটা চুলা থেকে নামিয়ে ঢেকে রাখব। শিরাটা হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। দেখুন শিরার ঘনত্বটা এরকম হবে।
পানি পানি, কোনো ঘন শিরা হবে না। শিরাটা এখন কুসুম গরম অবস্থায় আছে, পিঠাগুলো তেল ঝরিয়ে নিয়েছে, হালকা গরম। শিরায় পিঠাগুলো দিয়ে দিচ্ছি। গরম শিরায় পিঠা দেওয়া যাবে না, গরম শিরায় পিঠা দিলে পিঠা নরম হবে না, শক্তই থেকে যাবে। আমি সবগুলো পিঠা শিরা দিচ্ছি না, কিছু পিঠা আমি হালকা ভেজে ঠান্ডা করে ফ্রোজেন করে রাখব। এই পিঠাটা সারা রাত ধরে শিরায় ভিজানো থাকবে, সকালবেলা যখন খাবো আমরা পিঠা একদম নরম হয়ে যাবে। সারা রাত পিঠাগুলো শিরায় ভিজিয়ে রাখার পর দেখুন রসে কেমন টইটম্বুর হয়ে আছে। এখন পরিবেশন পাত্রে সাজিয়ে নিব। পিঠাগুলো আমি পরিবেশন পাত্রে সাজিয়ে নিয়েছি, এগুলো খুবই নরম, তুলতুলে এবং ইয়াম্মি হয়েছে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, ট্রাই করলে এর ছবি আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না প্লিজ। গ্রুপ লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।